রাশিয়ার নিখোঁজ সাবমেরিনের খুঁজে অনুসন্ধান চালাতে গিয়ে অজানা একটি বস্তু পাওয়া গিয়েছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। সিএনএন জানায় আগামী 24 ঘন্টার মধ্যে সাবমেরিনটির অক্সিজেন শেষ হয়ে যাবে। ইন্দোনেশিয়ার নৌবাহিনী কেন্দ্রীয় তথ্য ইউনিটের প্রধান মেজর জেনারেল আসমাদ রিয়াদ এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার নৌবাহিনী 50 থেকে 100 মিটার গভীরে শক্ত চুম্বক জাতীয় একটি বস্তু খুঁজে পেয়েছে। তিনি আরও জানান, স্থানীয় সময় শুক্রবার বিকালে রিগুয়েল নামে একটি যুদ্ধজাহাজ অনুসন্ধানের জায়গায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। রিগুয়েল একটি উচ্চ প্রযুক্তির জাহাজ, একটি বস্তু শনাক্ত করতে শব্দ তরঙ্গ ব্যবহার করে। নৌবাহিনী আশা করছে রিগুয়েল জাহাজটির মাধ্যমে হারিয়ে যাওয়া সাবমেরিনটি খুঁজে পাওয়া যাবে।